আর কারো এক জায়গায় আমাদের ধরছে আপনার তো মানেন না মাঝাম মানা ওয়াজিব আমি বললাম ভাই ওয়াজিবো না ফরজ বড় কয় ফরজ বড়ো বলে ভাই আমরা তো মাঝাম মানে ফরজ মনে করি আমি বললাম তো আমি মাঝাব মানা ফরজ মনে করি আপনি অজিব মনে করে আমার এখন তর্ক করছেন কেন ভাইয়া কেমন ফরজ মনে করেন আমি বললাম মাঝাব মানে কি রাস্তা পথ কোন পথ আবু হানিফা রহমাতুল্লাহ পর্যন্ত পৌঁছা পথ ইমাম শাফি পর্যন্ত পৌঁছা ইমাম মালিক পর্যন্ত পৌঁছার রাস্তা ইমাম আহমেদ আহম পর্যন্ত রাস্তা নাকি আল্লাহ পর্যন্ত রাস্তা আল্লাহ পর্যন্ত রাস্তা তা আল্লাহ পর্যন্ত রাস্তার নাম কি সেরাতে মুস্তাকিম ওই মাঝাব মানা তো ফরোজ ফরজ না ফরজ না আর আপনি যেটা বলছেন ডানের চারটা না তাহলে আপনি আমার চেয়ে পাওয়ারটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসেন কেন ভাইয়া মাঝাব মানি আমি অবশ্যই মাঝাব মানি যে মাঝাব আমাকে আল্লাহ আমাকে পৌঁছায় কোথায় জান্নাতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেরাতে মুস্তাকিম মাজাব এটাই দোয়া করি এ দিন সেরাত আল মুস্তাকিম সেরাত আল্লা দিন আনাম তা আলহিম আপনি যে মাঝাবের কথা বলছেন ঠিক আছে ইমাম আবহানি ফেকুর মাজাব মেনেছিলেন কারণ উনি মরে যাওয়ার আড়াইশো বছর পরে ইমামদের রাসুলের মৃত্যুর সাড়ে চারশো বছর পরে মাজাব ইমামে আজ আবহানি ফর রহমতুল্লাহের পরেও আড়াইশো বছর পরে মাজাব তো উনি কোন মাজাব মানছেন ওনার শিষ্য আবু ইসুফ মোহাম্মদ কোন মাজাব মানছে দামকে আমাকে দেখা হবে তো মাঝাবই তৈরি হয়নি আপনাদের মাঝাব কিন্তু সেরাতে মোস্তাকিমের মাঝাব ছিল না ছিল না তাহলে আসুন বাদ দেন এক যে মাঝাবের কথা আছে এই মাঝে আপনি হয় আমি জানি চলেন ওই মাঝাব যদি দিন হয় আপনি বলেন যদি আপনার মাঝবটা দিন হয় ঠিক আছে তাহলে সেই মাঝাব সিরাত মুস্তাকিব আমিও মানি আপনি মানে যদি বলেন আপনার মাঝাব দিনের বাইরে আপনারও দরকার নেই আমারও দরকার নেই ঝগড়া করার পরও দরকার নেই